আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছয় আহত উনিশ হাজার এরপর জানিয়ে দিব জ্বালানি সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন এদিকে সন্ত্রাস ও চাঁদাবাজ রুখতে পুলিশকে সহায়তা করবে ইসলামী আন্দোলন আরও জানিয়ে দেব পুলিশ সংস্কারে শীঘ্রই কমিটি গঠন করা হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দিব সম্পত্তির বিরোধের জেরে মসজিদে তালা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছয়শত একত্রিশ আহত উনিশ হাজার আন্দোলনে জন নিহত হয়েছে আহত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস শাখা থেকে প্রস্তুত খসড়া প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে এমআইএস শাখার পরিচালক অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বলেন সারাদেশের সরকারি বেসরকারি হাসপাতাল থেকে থেকে তথ্য নিয়ে এ তালিকা করা হয়েছে এর একটি অনুলিপি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এ তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে গত পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত হতাহতের তথ্য তালিকায় রয়েছে বলে জানা গেছে খসড়া প্রতিবেদন অনুযায়ী ঢাকা বিভাগে সবচেয়ে বেশি নিহত ও আহত হয়েছেন এ বিভাগে চারশত সাতাত্তর জন নিহত এবং আহত হয়েছেন এগারো হাজার সারা দেশে আহত হয়ে যারা হাসপাতালে গেছেন তাদের তিন জনের অবস্থা ছিল গুরুতর তাদের অস্ত্রোপচারের প্রয়োজন হয় কমপক্ষে পাঁচশত স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছেন নিহতদের মধ্যে জনকে হাসপাতালে আনা হয় মৃত অবস্থায় বাকি একশত জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গত পনেরোই আগস্ট আন্দোলনে হতাহতের তালিকা করতে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে স্বাস্থ্য সেবা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবির এ কমিটির প্রধান এ কমিটির তত্ত্বাবধানে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা তালিকাটি তৈরি করেছে মোহাম্মদ হুমায়ুন কবির বলেন তালিকার কাজ এখনো চলছে আন্দোলনের সময় মামলার ভয়সহ নানা কারণে নিহত অনেককে হাসপাতালে আনা হয়নি এ কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জ্বালানি সংকটে কমছে বিদ্যুৎ উৎপাদন দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে এর সঙ্গে গত এক সপ্তাহ ধরে চলছে তাপ প্রবাহ লোডশেডিং শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিং এর অবস্থা সংশ্লিষ্টরা বলছেন বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বেড়েছে বিদ্যুৎ বিতরণের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন দৈনিক প্রায় আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং হচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানির ওয়েবসাইটের তথ্য বলছে সোমবার বিকেল তিনটায় ১৮৭৪ মেগাওয়াট লোডশেডিং হয় গত রোববারও দেশে গড়ে বারো শত লোড শেডিং হয় পিজিসিবির তথ্য মতে সোমবার বিকেল তিনটায় বিদ্যুতের চাহিদা ছিল চোদ্দ হাজার মেগাওয়াট তার বিপরীতে বিদ্যুৎ উৎপাদন হয় বারো হাজার মেগাওয়াট দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সাতাশ হাজার মেগাওয়াট জানা গেছে মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য তিন হাজার মেগাওয়াট ক্ষমতার বেশ কয়েকটি একটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে আছে জ্বালানি সংকটে দেশে ৬২৮৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে বিদ্যুতে প্রতিদিন গড়ে আঠাশি কোটি ঘনফুট গ্যাস দেওয়া হচ্ছে যা এপ্রিলে ছিল একশত কোটি ঘনফুট সামিটের এল টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের সরবরাহ কমেছে পেট্রো বাংলা প্রতিদিন সরবরাহ করছে দুইশত উনষাট ঘনফুট গ্যাস জ্বালানি সংকটের পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানিও কমেছে ত্রিপুরা থেকে ঘন্টায় একশত ষাট মেগাওয়াটের স্থানে ষাট থেকে নব্বই মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে ভারতের সরকারি বেসরকারি খাত থেকে ভেড়া মারা দিয়ে এক মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা থাকলেও মিলছে আটশত আশি মেগাওয়াট আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকেও চারশত মেগাওয়াট কম আসছে সন্ত্রাস ও চাঁদাবাজ রুখতে পুলিশকে সহায়তা করবে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে আবি মাসুদ বলেছেন ঢাকা সিটিতে চাঁদাবাজ রুখতে পুলিশ প্রশাসনকে সহায়তা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় জনগণের পক্ষে কাজ করে বিগত ফ্যাসিস্ট সরকার পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিল্লিতে উড়াল দিয়েছে এ থেকে পুলিশকে শিক্ষা নিতে হবে সোমবার নয় সেপ্টেম্বর ডিএমপির কমিশনার মোহাম্মদ মইনুল হাসানের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন তিনি বলেন পুলিশ কখনো দলদাস হলে তাদের পরিণতি এমনই হয়ে থাকে পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে হলে তাদেরকে দায়িত্বশীলতার সঙ্গে অনেক কাজ করতে হবে পুলিশ বাহিনীকে জনবান্ধব ও নৈতিকভাবে উন্নত করতে এই বাহিনীর বিভিন্ন স্তরে উলামায়ে কেরামের পদায়নের সুযোগ সৃষ্টি করতে হবে এ সময় উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ মাসুদুর রহমান মুফতি নিজামুদ্দিন আলাউদ্দিন মাস্টার ওয়ারেন্ট অফিসার আমিনুল হক তালুকদার হাফেজ নাজমুল হাসান প্রমুখ পুলিশ সংস্কারে শীঘ্রই কমিটি গঠন করা হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ সংস্কারে শীঘ্রই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে সচিবালয়ের নিজ দপ্তরে বাংলাদেশি নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্পিফেন লিলারের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎকালে তিনি একথা জানান সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে পুলিশ সংস্কার বন্যা পুনর্বাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় পুলিশ সংস্কারের বিষয়ে উপদেষ্টা বলেন এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বিষয়ে কমিটি গঠিত হয়নি তবে শীঘ্রই পুলিশ সংস্কারের প্রাথমিক কমিটি গঠন করা হবে প্রাথমিক কমিটি কোন প্রক্রিয়ায় কিভাবে ও কাদেরকে অন্তর্ভুক্ত করে সংস্কার করা হবে তা নির্ধারণ করবে তিনি বলেন প্রাথমিক কমিটির সুপারিশ ও মতামত গ্রহণ পূর্বক প্রক্রিয়াটিকে এগিয়ে নেওয়া হবে ও পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে সে সময় ইউএনডিপি ও আগ্রহী অন্য দেশের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে তবে মতামত ও পরামর্শ বাংলাদেশের প্রেক্ষিতে হবে কেবল সেগুলোই পরবর্তী পদক্ষেপ ও বাস্তবায়নের জন্য বিবেচিত হবে এ বিষয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন বাংলাদেশের পুলিশ সংস্কার এমনভাবে হওয়া উচিত যাতে জনগণ পুলিশের ওপর আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে এবং কোন সমালোচনা হয় তিনি সুশীল সমাজের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে জনগণের সঙ্গে আলোচনা করে মতামত গ্রহণ পূর্বক ব্যাপক পরিসরে এ সংস্কার বাস্তবায়নের পরামর্শ দেন এক্ষেত্রে জাতিসংঘ প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান তিনি সম্পত্তির বিরোধের জেরে মসজিদে তালা চট্টগ্রামের সরাইয়ে সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে একটি মসজিদে তালা দেওয়ার ঘটনা ঘটেছে এতে ওই মসজিদে দুই অত্ত নামাজ পড়ানো হয়নি পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে মাগরিবের নামাজের ব্যবস্থা করে সোমবার নয় সেপ্টেম্বর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের শেখ আহম্মদ মৌলভীবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা বলেন মসজিদের মতোয়াল্লিশ বীর মুক্তিযোদ্ধা তার ভাই আবু জাফরের মাঝে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল সোমবার সকালে বাড়িতে গাছ কাটাকে কেন্দ্র করে আবু জাফর তার স্ত্রী আলিয়া মেয়ে আসমা ও ছেলে নাসির উদ্দিন বাড়ির সামনে থাকা মসজিদের দরজায় তালা লাগিয়ে দেন এবং হুজুরকে নামাজ পড়াতে নিষেধ করেন বিষয়টি জানাজানি হলে মুসল্লিরা মসজিদ এলাকায় ছুটে আসেন এ সময় মারধরের ঘটনাও ঘটে পরে গ্রামবাসী একত্রিত হয়ে জোরারগঞ্জ থানায় গেলে পুলিশ এসে সন্ধ্যায় তালা ভেঙে মসজিদের দরজা খুলে দেয় এ সময় মসজিদের মাইকে আজান দিয়ে মাগরিবের নামাজ আদায় করা হয়